এখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের অন্তর্গত ফুলের বিবাহ প্রবন্ধটি পাঠ করব চলুন শুরু করি বৈশাখ মাস বিবাহের মাস আমি একলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসে একটি বিবাহ দেখিলাম ভবিষ্যৎ বরকর্ণাধিগের শিক্ষার্থ লিখিয়ে রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্যায় আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেক ঘুলে কন্যা বারগস্ত সমন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনোটা স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলপদ্র নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু স্থূলপাদ্য অত দূর নামিল না জবা এ বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় প্রায় তাহার বার পাওয়া যায় না এরূপ অব্যবস্থায় সময়ে ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সনদে উপস্থিত হইলেন তিনি গুন, আসিয়া বলিলেন মেয়ে আছে মল্লিকা বৃক্ষ ফাতা নাড়িয়া সায় দিলেন আছে ভোমোর পত্রাসনা গ্রহণ করিয়া বলিলেন গুন গুন গুন, গুনাগুণ মেয়ে দেখিব বৃক্ষ শাখানত করিয়া মুদিত নয়না অবঘুণ্ঠনবতী কন্যা দেখাইলেন বোমোর একবার বৃক্ষকে পদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন গুণ গুন গুণ দেখিতে চাই গুমটা খোলো লজ্জাশিল্লা কন্যা কিছুতেই গুমটা খুলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি বোমোর ভো করিয়া স্থলপাদ্যের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন এদিকে মল্লিকার কণ্ঠা ঠাকুরানি সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার গুমটা খোল নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবারও ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান্ডিডি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার সৃহ্ন প্রভাবে মুগ্ধ হইয়া মুখ করিল তখন গটক মহাশয় ভোয় করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া গটকালিতে বন্দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুনগুন গুন গুন গুণাগুন কন্যা গুণবতী বদ ঘরে মধু কত কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন কড়াই গণ্ডায় বুঝাইয়া দিব গুন গুন-গুন, আপনার অনেক গুণ গটকালিটা কন্যাকর্তা শাখা নাড়িয়ে সায় দিল তাও হবে ভ্রমর বলে গটকালের কিছু আগাম দিলে হয় না নগদ দান বড় গুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো বরকে বর অতি সুপথ তার গুণ কে তিনি গোলাপলাল গন্ধপাধ্যায় তার গুণ সকল কথোকথন মনুষ্য শুনিতে পায় না আমি কেবল আফিং প্রসাধান দিব্য কান পাইয়া এই সকল ছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা জারিয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা ইহারা ফুলের মেল যদি বল সকল ফুলেরই ফলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছা মালীর সন্ধান তাহার স্বস্ত রোপিত যদি বল এ ফুলে কাটা আছে কোন ফুলে বা কোন ফুলে নাই যা হোক ঘটকরাজ কোনরূপে স্থির করিয়া ভোগ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনে আহলদিত হইয়া কর্নার বয়স জিজ্ঞাসা করিল ভমর বলিল আজই কালি ফুটিবে কদুলি নগ্ন উপস্থিত গোলাপ বিবাহের যাত্রা উদ্যোগ করিতে লাগলেন উচ্চিঙ্গা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানাইয়ের বাইনারা লইয়াছিল কিন্তু রাতকানা কানা সঙ্গে যাইতে পারিল না খদ্দের দ্বারা যার ধরিল আকাশে দাঁড়াবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকড়াইতে লাগিল অনেক বরযাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপত্র দিবাবাসনে অসুস্থকর বলি আসিতে পারিলেন না কিন্তু স্বভাব জবাগোষ্ঠী শ্বেত জপা রক্তজাপা জলজপা প্রভৃতি সব অংশ আসিয়াছিল করবি দলের সে রাজাদিগের মতো অত বড় উচ্চ ডালে চড়িয়া আসে উপস্থিত হইল সেউতি নিরুপর হইতে বসিয়া সাজিয়া আসিয়া ধুলিতে লাগিল গরদের জোর পুড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল বেটা ভ্রাহান্ডি টানিয়া এসেছিল উগ্র গন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজের বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পিঁপড়া ম সাহেব হইয়া আসিয়াছেন তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোনো বিবাহে না এরূপ বরজাতি চুটে আর কোনো বিবাহে না তাহারা ফুল ফুটাইয়া বিবাদ বাদায় কুরুবক কুর্জ প্রভৃতি আরও অনেক বরজাতি আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন আমরাও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস বাহকের বায়না লইয়াছিলেন তখন হো করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথাও লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না দেখিলাম বরজাতি সকল অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন মল্লিকা দিগের কুল যাই দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরজাতী সকলকে তুলিয়া লইয়া মল্লিকা পুড়ে গেলাম সেখানে দেখিলাম কুল সকল ভাগিনী আহলাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল সুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় পাতায় জরা জরি ঘন্ধের ভান্ডারে ছড়াছড়ি গিয়াছে রূপের ভরে সকলে ভাঙ্গিয়া পুড়িতেছে যুথি মালুতি বকুল রজনীগন্ধা প্রভৃতি এগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত অবস্থিত নসীবাসী নসিবাবুর নবম্বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রুফিনী সুকুম ল লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্পাদন করিলেন পুরোহিত মশাই দুই দুইজনকে সুতায় গাঁথিয়া গাছছটা বাঁধিয়ে দিলেন তখন বরকে বাসর করে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে গিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীন ঠাকুরনা দিদি টগর সাদা প্রাণে বাঁধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না ঝুঁই কর্ণের সই কর্ণের কাছে গিয়া শুনাইল রজনী কত তামাশা করিল বকুলকে একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা মাকে নীল শাড়ি সরাইয়া জমকাইয়া বসিল তখন কমল কাকা উঠ বাড়ি যায় রাত হয়েছে ও কি ঢুলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গাঠে লিদে ছিল চমুক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্প বাসুর কোথায় বসিল মনে করিলাম সংসার অনিত্যই ভটে এ আছে এই নাই সেই রম্য কোথায় গেল সেই হাস্যমুখী শুভ্র স্মৃত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির ধরফন তলে ভূত সাগর গর্বে যেখানে রাজা প্রজা সমুদ্র পর্বত গ্রহণকার গিয়াছে যা যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্য মিশাইবে সব বাতাসে গলিয়ে যাইবে কেবল থাকিবে কি ভোগ না বক না থাকিলে ভোগ থাকিতে পারে না তবে কি স্মৃতি কুসুম তো ওঠো না কি বাচ্ছ আমি বললাম দূর ফাগলে আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেটে হেসে 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 কাছে দাঁড়াইয়া আদর করে জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়া ও পুরা কপাল ফুলের আমি বলি কি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি কই এই যে মালা গাথিয়াছি দেখিলাম এই মালায় আমার বরকন্যা রহিয়াছে এটাই ফুলের বিবাহ প্রবন্ধের মূল পাঠ ধন্যবাদ সবাইকে